प्रिय दर्शक अस्सलामु आलैकुम। आज 10 मे 2022 कृषि एंड खामार चैनल नतून एक पर्व अपन स्वागतम। हमारे आजकल कृषि एंड खामार चैनल अवस्थान करते मोस्ताक डेयरी फार्मे और ये फार्मे अवस्थान पाबना जिलार भांगरो उपजेलार चौबाड़िया हारोपाड़ा ग्रामे। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মঞ্জু মোল্লা কাকা এখান থেকে গাবি গরু বিক্রয় করে থাকে। রমজান মাসের আগে প্রত্যেক সপ্তাহে 2টা করে প্রতিবেদন দিত। ইনশাআল্লাহ রমজান মাস শেষ, ঈদ শেষ, এখন থেকে নিয়মিতভাবে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবারে নিয়মিতভাবে আপনারা 2টা করে প্রতিবেদন আমার চ্যানেলে দেখতে পারবেন। তো এই সপ্তাহে মঙ্গলবারে ওনার কাছে যে গাবি গরু রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে এই গাবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখাবো ওনার নতুন সংগ্রহে কয়টা গরু নিয়ে আসছে, কতগুলো জাত আছে, বাচ্চা সহ কয়টা, প্রেগন্যান্ট কয়টা, জাতমান কোয়ালিটি কেমন, এই সকল বিষয় নিয়ে ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাবি গরু সংগ্রহ করবেন, গাবি কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? ঈদ মোটামুটি ভালোই কাটলো, আল্লাহ ভালোই কাটাই দেয়। ঈদের পরে তো এই প্রথম প্রোগ্রাম। জি জি, আজকে নিয়ে আসি, রাত্রে নিয়ে আইছি। ভালো করেই নাই, রেস্ট পায় নাই। আবার এই সকাল 9টা সাড়ে 9টার দিকে প্রতিবেদন দিচ্ছে। তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম তো নতুন করে বলার কিছু নাই, তবে আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেয়ারি খামারের মালিক, মোস্তাক আমার ছেলে, আর আমার খামারটা চৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙ্গুড়া জেলা পাবনা। আচ্ছা, এখান থেকে আপনি গাভী গরু বিক্রি করেন? জি জি। তো এই সপ্তাহে কতগুলো গাভী নিয়ে আসা হয়েছে? গাভী আনিছি 14টা। 14টা? জি জি। 14টাই দেখাবেন? হ্যাঁ। তো বাচ্চা কি দুই একটা হয়েছে? বাচ্চা দুটি আছে, ও দুইটা এমনি আংশিক দেয়া দেবো না। আমি তো ওই যে বাচ্চা হয়েছে কি সব ঠেকাল দিয়ে দিয়ে দুই দিন পর ঠেকাল দিয়ে সব সাবাত দেখায়, ওই আমি আর ওই সাবাত দেখা ও ইউটিউবে ছাড়বে চাই না। আমার কথা এবার সরাসরি যে নিবে বাচ্চা লাগবে সে দোয়া দেখে নিবে আসে। আচ্ছা, তো কেমন রেট হবে? একসাম এক দামের গরু তো সব সময় আপনার কাছে থাকে। আছে একসাম এক রেটের গরু আছে, সব রকম গরু আছে আর কি। সর্বনিম্ন দামটা আমাদের জানান। সর্বনিম্ন দাম এবার আছে তাও ধরেন 1,65,000। 1,65,000? হ্যাঁ। এই দামে তো আরো বেশ কয়েকটা মনে হয়। হ্যাঁ আছে আছে। আর উপরে? উপরে 2,05,000। 2,05,000। দরদাম করতে দিবেন হালকা 2-1,000, মানে কিছু লোক সম্মান ক্ষেত্রে কিছু না করা যায় তাইলে কেমন জানি, একেবারে কিরে বাটা করে জিনিস বিক্রি করা যায় না, একটু দরদামের সুযোগ দিবেন। জি। তো চলেন দেখি আজকে কেমন কালেকশন নিয়ে আসছেন। প্রত্যেকটি গাভীর সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এই বর্ণনাটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই। সর্বপ্রথমে বড় দিয়েই শুরু করি। বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রং। জি। এটা কোন জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? হ্যাঁ হ্যাঁ। দাঁত বয়স কেমন? 4 দাঁত ছিল, আবার একটা পড়েছে, মানে 4 দাঁত বলা চলে কিন্তু তারপরে আমি 6 দাঁত বলবো। পরে যখন গেছে তখন 6 দাঁত ধরেই নিবে? হ্যাঁ হ্যাঁ। তার মানে এখন দাঁত 5টা দিকে যাচ্ছে? জি জি। 6 দাঁত ফুল হয় নাই, তবে দর্শকরা 6 দাঁত ধরে কিনবে? হ্যাঁ হ্যাঁ। প্রেগন্যান্ট কত মাসের? প্রেগন্যান্ট আছে, 3 সপ্তাহ টাইম আছে এখনো। এখনো 3 সপ্তাহ? হ্যাঁ। কয় নম্বর বাচ্চা? ফার্স্ট বাচ্চা। এগুলো কি বিশাল বড় গরু হবি? প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম। আচ্ছা, 6 দাঁতের গরুগুলো প্রথম বিয়ান দর্শকরা মেনে নিতে চায় না। এখন এটা 4 দাঁতি, মানে গরু তো 4 দাঁতি, কিন্তু আমি পড়েছি আবার 6 দাঁত বলতেছি। আচ্ছা, তার মানে 6 দাঁতের গরু প্রথম বিয়ান দিবে। সময় আছে কতদিন বললেন? সময় আছে 3 সপ্তাহ আছে। এখনো 3 সপ্তাহ, 20-22 দিন? হ্যাঁ। এর মধ্যে বাচ্চা হবে? হ্যাঁ। তো এটার রেট কেমন? এটার রেট চাইলে তো এরম গরু আমার ট্রেনে নিয়ে যা ব্যাপারে দাম করছে ওরা 250 মানে, কিন্তু আমি ওই 250 না 2,05,000। 2,05,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। দরদামের সুযোগ দিবেন হালকা 2,1,000। 2,05,000-এর কি আর কোনো গাভী আছে আপনার খামারে? আরেকটা আছে। আরেকটা আছে? জি। তো পাশের 2 নম্বরটা আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ। আর এটা সম্পর্কে আমাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এক বিয়ান দিয়েছে, ওই দেখেন 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এই যে এই পাশে দেখা যাচ্ছে জাবর কাটাচ্ছে, 6টা দাঁত বয়স হয়ে গেছে। হ্যাঁ। আর 2টা দাঁত হবে? হ্যাঁ। আচ্ছা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, আগে বাচ্চা দিতে কেমন দুধ হতো আগের বিয়ে? 16-17 কথা বলছে, দুইবার 16 থেকে 17 লিটারের মতো। আপনার কি মনে হয় সঠিক তথ্য দিছে? হ্যাঁ, গরু এসব গরু আসলে গরু ভালো গরু তো, জাত গরু। আচ্ছা, পার্টগুলো কি ফাটায় নিয়ে আসছেন? আমি 4 পদে দেখে নিয়ে আসি, না দেখে কোনো গরু কিনি না আমি। তার মানে যে কিনবে সেও 4 পদে দেখে কেনার সুযোগ আছে? হ্যাঁ, আমার কথা হলো মানুষের কথা শুনে লাভ নাই, অনেক ধোকাবাজি করে গরু বেচতেছে, ওইসব গরু কিনে নিয়ে যায় মানুষ ঠকতেছে। আমি এই জন্য আসতে বলি যে আসে সপ্তাহ দেখে কিনুন, সবচেয়ে ভালো হয়। সময় কেমন আছে এটার? সময় আছে এটারও মোটামুটি সপ্তাহ 3 টাইম আছে। সপ্তাহ 3 সময় আছে? জি। 17-18 আশা করা যায়?
আমি বলবো কেন, আপনি একটা এই গোড়া এই গোড়া অন্য গরুর কথা বলতেছি না, আর নিজের ব্যক্তিগত জ্ঞানে একটা বলবেন যে গরুগুলো অরিজিনাল জাত গরু, এগুলো এগুলো জাতের গরু, এগুলো দেখেও বোঝা যায়। হ্যাঁ আচ্ছা, তো এটা সময় কতদিন বললেন কাকা? মোটামুটি 3 সপ্তাহের মধ্যে পাচ্ছেন। এটাও 20-25 দিন না? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটাও তো ওলান টলান অনেক ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। রেট 2,05,000 3,05,000 এই দুইটা যদি জোড়ায় কেউ নাই, কোনো সুযোগ সুবিধা দেবেন? প্রথমবারের মতো বাচ্চা দিবে? হ্যাঁ প্রথমবার। প্রেগন্যান্ট কত মাসে? মোটামুটি 25 দিন টাইম আছে এখনো। 25 দিন? হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ। একটু ওলানের অংশটা দর্শকদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, একবার স্বাধীন, কিচ্ছু বলবে না, একবার শান্ত শান্ত, ভয় পাচ্ছে সে বলতো। আমাদের দেখায় এটা মেয়ে ছেলে পালছি তো কিচ্ছু বলবে না। এই দেখো। আচ্ছা, তো কাকা এটা রেট কেমন পড়বে? এটা এটা 1,85,000 পড়বে। আচ্ছা, এই যে জায়গাটা আমি ধরতেছি এগুলো কি ভরাট করবে? হ্যাঁ, এগুলো অনেক জায়গা, এসব পলিটিক্যাল তো ঠেলে জায়গা হবে, বুঝছেন? আচ্ছা, এটার রেট কত বললেন কাকা? এটা 1,85,000 পড়বে। 1,85,000 টাকা? জি জি। এটা সাইড করে দেন, পরেরটা দেখি। জি জি। 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটাও বড় গাভী, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। হ্যাঁ, এই শিং দেখে বোঝা যাচ্ছে একদম জোয়ান গাভী। হ্যাঁ হ্যাঁ। মাত্র 2টা দাঁত বয়স, হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ হ্যাঁ। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আচ্ছা, প্রেগন্যান্ট কত মাসের এটা? তা পড়ায় 1 মাস টাইম আছে এখনো। 1 মাস? হ্যাঁ। 1 মাসের মধ্যে বাচ্চা দিবে? হ্যাঁ। তাহলে এই অবস্থায় নিয়ে গিয়ে যদি কেউ রেডি করে বিক্রির সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রেও তো এগুলো করে 2,50,000 টাকা বেচতে পারবে। 2,50,000 টাকা হবে? গরু দেখেন অরিজিনাল জাত গরু, একবার অরিজিনাল জাত গরু। আচ্ছা, এখন এই অবস্থায় নিলে কত দাম? এখন কোনো দামা দামি না করে তাহলে একটাই দাম, 1,85,000। সিরিয়াল নম্বর 4, 1,85,000। হ্যাঁ। 5 নম্বরটা দর্শকদের দেখাই, 5 নম্বরেরটা কালো রঙের, এটারও শিং দেখে জোয়ান মনে হচ্ছে। হ্যাঁ, এটা এর দাঁত হয় নাই, ওদাতিল এখনো দাঁতই হয় নাই? না না। কি জাতি? অস্ট্রেলিয়ান? না, অস্ট্রেলিয়ার সাথে জার্সি, জার্সি আছে মিক্সড। অস্ট্রেলিয়া জার্সি মিক্সড আছে? জার্সির সংখ্যাই বেশি, জার্সির সংখ্যা বেশি আছে। জি জি। এটা হচ্ছে অদাতের একটা গাবি। হ্যাঁ, দাঁত হয় নাই, দেখেন গরু পালন তো বেশ সুন্দর, অনেক জায়গা অনেক জায়গা, আর এত সুন্দর গরুটা। ঘোরায় দেন ওলানটা দর্শকদের ভালো করে দেখাই। আমি এই জাতের গরু একটা আমি কুমিল্লা এক আর্মি আর্মিক দিছিলাম, বুঝছেন? আমরা বাইরে দিছিলাম 15-16, 21 লিটার দুধ এসেছে, 21 লিটার এত দুধ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা টাইম কেমন? এই দেখেন মন্ডির মতন, মন্ডির মতন ঝুটি আছে মাথা। হ্যাঁ, এই দেখেন মন্ডির টাইম কেমন আছে কাকা? টাইম মোটামুটি 20-22 দিন আছে এখন। এটার এখনো 20 থেকে 22 দিন? হ্যাঁ হ্যাঁ। রেট কেমন? রেট 1,85,000। 1,85,000, সিরিয়াল নম্বর 5। হ্যাঁ হ্যাঁ। কারো পছন্দ হলে সীমিত দরদামে সুযোগ রয়েছে। হ্যাঁ। এটা সাইড করে দেন, এই যে 6 নম্বরটা দর্শক ভাই বোনদের দেখাই। হ্যাঁ। আর এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান, 6 নম্বরটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 4 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, বয়স হচ্ছে 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয় নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। প্রথমবারের মতো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চা। এর তো মনে হচ্ছে সময় আছে অনেক, সময় এর 1 মাস ফুল টাইম আছে। ফুল 1 মাস? হ্যাঁ। এগুলো যে নিবে, নিয়ে যদি পালে অনেক টাকা গুলো, 2,50,000 টাকা গুলো হবে। আচ্ছা কাকা, এই যে আপনারা যে সময়ের কথা বলেন, আবার 2-4-5 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিলে কিন্তু লস, খামারি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এগুলো 2-4-5 দিন তাই ইয়া হয় নাকি? সময় আছে, অনেক সময় হ্যাঁ, এটা মাজা টাজার কোনো খবরই নাই। আচ্ছা, সময় আমরা যেটা যেটা বলি, বুঝছেন, 2-1 দিন কম বেশি আলাদা কথা। আচ্ছা, এটা দর্শকরাও মেনে নেয়। হ্যাঁ। তো এর থেকে তো বেশি কম বেশি হবে না? না না না, 15 দিন 20 দিন? না 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 না, 1 মাসের না তো 2-1 দিন বেশি নিতে পারে। আচ্ছা, 1 মাস ফুল টাইম। আচ্ছা, তো এটা রেট? এটা রেট, এটা 1,85,000। 1,85,000। হ্যাঁ। সিরিয়াল নম্বর 6 6। এগুলোটা সাইড করে দেন, 7 নম্বরটা দেখি। জি। নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মাত্র 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, দাঁত মাত্র 2টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখে খুব জাত গরু মনে হচ্ছে, অরিজিনাল দাঁত। আচ্ছা, দাঁত কয়টা? মাত্র 2টা। 2 দাঁত বয়স? হ্যাঁ। একটু ওলানোর অংশটা দেখাই, সময় কি রকম আছে? এটা সময় আছে 1 মাস টাইম আছে এখনো। 1 মাস? হ্যাঁ। সময় বেশি থাকলে তো দামে কম পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। এইগুলো ফুল রেডি হলে 2 লাখের উপর দিয়ে কিনতে হবে, এখন দাম কম। আচ্ছা, এখন কত? এখন 1,70,000 রাখা যাবে। 1,70,000, সিরিয়াল নম্বর 7। হ্যাঁ হ্যাঁ। দরদামের সুযোগ নেই? না আছে? না না, দরদামের কোনো সুযোগ নেই? না। তো এটা সাইড করে দেন, আমরা পাশে 8 নম্বরটা দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, এটার বিস্তারিত আমাদের দর্শকদের জানাবো। 8 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এইটাও দেখে জোয়ান মনে হচ্ছে, দাঁত কয়টা? এটা এটা তো দেহ তো, দেহ তো, এটা অদাঁতির কথা কইছিল। আচ্ছা,
খুব ভালো গরু, অরিজিনাল জাত গরু, এক মাস সময় আছে, গরুর মাথা গাও সব দিক দিয়ে দুইটা গাভী দেখালেন, সাত এবং আট, দুইটা একই রকম ক্যাটাগরির গরু, হ্যাঁ দামও একই ১৭৫ করে, জোড়ায় নিলে কত পড়বে? প্রথম বাচ্চা প্রেগনেট আছে, এক মাস টাইম আছে, খুব ভালো গরু, অরিজিনাল জাত গরু, এক মাস সময় আছে, দেন গরুর মাথা গাও সব দিক দিয়ে, যে দুইটা গাভী দেখালেন, সাত এবং আট, দুইটা একই রকম ক্যাটাগরির গরু, হ্যাঁ দামও একই ১৭৫, ১৭০ করে, জোড়ায় নিলে কত পড়বে? জোড়ায় নিলে আমার সাথে আলোচনা করে নিতে পারো, তো এটা সাইড করে দেন, এর পরের গুলো দেখি। ১১ নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা? চারটা, চার দাঁত, হ্যাঁ। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। সময় কি রকম আছে এটার? সময় খুব বেশি নাই, মোটামুটি 15 দিন টাইম আছে, 15 দিন সময় আছে। নিচ থেকে একটু ওলানটা দর্শকদের দেখানো চাই, হ্যাঁ ওলান খুব ভালো, বাট গুলো কালো কালো, হ্যাঁ খুব সুন্দর গরু। সময় কতদিন করলেন? 15 দিনের মধ্যে মধ্যে বাচ্চা দিই, 15 দিন, 15 দিনের মতো সময় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার রেট কেমন পড়বে? এটা ১৬৫, এটার দাম ১৬৫, সিরিয়াল নম্বর ১১, হ্যাঁ। পাশের ১২ নম্বরটা দর্শকদের দেখাই, ১২ নম্বরটা বড়, জি জি বড় গাভী, এটা কোন জাতের? ওটা জার্সি, ইন্ডিয়ান জার্সি, হ্যাঁ। দাঁত কয়টা? দাঁত মাত্র দুইটা, মাত্র দুইটা দাঁত বয়স, হ্যাঁ। প্রেগনেন্ট কত মাসে? প্রেগনেন্ট এক মাস ফুল টাইম আছে, এখনো এক মাস ফুল সময় আছে, হ্যাঁ হ্যাঁ। এই সময় নিয়ে বাচ্চা দিবে, জি। তো এটার বর্তমান এই অবস্থায় নিলে কত দাম? এটাও এখন নিলে ১৬৫, আর যদি রেডি হলে আবার এ দামে দেবো না। কত দাম পড়বে কেউ যদি বিক্রির সিদ্ধান্ত নেয়, দামের একটা ধারণা দিয়ে দেন। এই গরুগুলা ফুল রেডি হলে ২ লাখের আশেপাশে দাম হবে। আচ্ছা, খুব বিগ সাইজের, খুব বড় গরু, এখন নিলে ১৬৫, হ্যাঁ। দুটো তো বাচ্চা সহ গরু আছে, হ্যাঁ আছে। তো চলেন ওই দুটো দর্শক, ১৩ নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন, যেগুলো দর্শকরা সাধারণত আপনার কাছে দেখতে পায় না, বাচ্চা সহ গরু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোন জাতের? ঘটনা হচ্ছে কি, বাচ্চা সহ গরু দেখাই না, এই কারণে এই গরুই যে কিছু লোক আটা থেকে কি হয়েছে ঠিক এইরকম উড়ান বালা, মানে দাম সামনে ২৫ লাখ, ৩ লাখ, দুধ কমানি ২২ সের, আসল তো গরু দুধ ২২ সের না, অরিজিনাল দুধ। আমি সকালবেলা ১১ লিটার দোয়া কিনেছি, ১১ লিটার, বিকেলে ৫ সের দোয়া কিনছি, এই ১১, ৫, ১৬, এটা কেউ দোয়া দেখেলে আসে, দোয়া দেখেলে সবচেয়ে ভালো, সঙ্গে সার বাচ্চা নাকি? সার বাচ্চা। আচ্ছা, দাঁত কয়টা গাভীর? দাঁত মাত্র ৪টে হচ্ছে, ৪ দাঁত হচ্ছে, হ্যাঁ প্রথম বাচ্চা। দুধ ১৬ লিটারের গ্যারান্টি, দোয়া দেখে নিবি, দুধ যদি ১৬ কম হয় নিবে না। আমার কথাও তো এটা, যে বাচ্চা সহ যে গরুগুলো থাকবে ওলানের সাথে কোনো সম্পর্ক নাই, দুধ দাম করে নিবে, ঠেকাল দিয়ে একটা কারণে দেন, আপনি তো কিছু প্রতিবেদন করেন আপনি, আপনারা ওই দুই দিন পরে ঠেক দিয়ে দিয়ে সাবার বানা বানা দেহায় দেয়া বেছে তালে পড়ে না, ওইসব কথা আমারও শোনা লাগে, বুঝছেন? আমি কোনো গরু ওই ঠেক দিয়ে দেহাই না। দর্শকরা এখন বোঝে যে কোন গরু আসলে, হ্যাঁ। আর দেন যারাই যারাই এই যে ঠেক দেয় তাকে বাছুর আমলায় গরু আমলায় চিল্লেনি দেখলেই মানুষ বুঝতে পারে যে আর কিছু বোকা আছে, চিল্লেনি দিয়ে তো বোঝা লাগবে যে গরু চিল্লেচ্ছে কিসের কারণে, দহন দহনের টাইম ওভার হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ। আমি ঠেক দিয়ে কোনো গরু দেয় না, আমার কথা যে নিবে সে দোয়া দেখে নিবে। তো এইটার রেট কেমন পড়বে কাকা? এটার রেট ২,৫০০০ পড়বে, ২,৫০০০ টাকা, হ্যাঁ। দরদাম করতে দিবেন কি? হালকা কিছু, হালকা একটু দরদামের সুযোগ দিবেন, জি জি। আর একটা গাভী বাচ্চা সহ আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে শেষ সিরিয়াল, ১৪ নম্বর, ১৪ নম্বর। তো চলেন ওই গাভীটা দর্শক ভাই বোনদের এক নজর দেখি। সব শেষে ১৪ নম্বর সিরিয়ালে সুন্দর একটা বাচ্চা সহ বড় একটা গাভী আছে, হ্যাঁ হ্যাঁ। এই গাভীটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, বয়স মাত্র দুই দাঁত, শিং দেখেও বোঝা যাচ্ছে মাত্র দুইটা দাঁত বয়স, হ্যাঁ হ্যাঁ। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। মেয়ে বাচ্চা লাগতেছে? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। আচ্ছা, বয়স কি রকম বাচ্চাটার? বাচ্চার বয়স আজকে ১৩ দিন হবে, ১৩ দিন, হ্যাঁ। এটা তো তাহলে ওই বাচ্চা সহই কিনে নিয়ে আসছেন? এই গরুটা আমার এখানে বাচ্চা দিছিল, গরুটা ওইখানে রাখছিল, দেখাই নেই কাউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দামও হয়েছিল, দাম আপাসার বানাও দিছিল, পরে টেকা গুছাতে পারতেছি না, এখন ধরেন আমি তা বলছি তোমার টেকা তুমি গড়তলি যায় আমি গরু বেঁচে দিই। আচ্ছা, তো এইটার দুধ কি রকম আছে? এটা অলরেডি সকালে ৮ কেজি হচ্ছে, ৮ লিটার সকালে, হ্যাঁ। বিকালে? বিকেলে আমরা ধরতেছি ৪ কেজি ৪.৫ কেজি এরকম হয়। তো মোট দুধ কত লিটার হবে? এটার গ্যারান্টি কত লিটার দুধের দিবেন? আমি এই অবস্থা ১২ লিটার গ্যারান্টি দিতে পারবো, ১২ লিটার দুধের গ্যারান্টি, হ্যাঁ। এটার রেট কেমন পড়বে? এটার দাম ১৭০ পড়বে, ১৭০০০ টাকা, হ্যাঁ হ্যাঁ। দরদামের সুযোগ দিবেন হালকা একটু,
তো যে কয়েকটা গাভী আজকে আমাদের দেখালেন 14টা এগুলো নেবার জন্য যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 0717 3301 এটাতে লোকাল এটা লোকাল আর ইমোটা ইমো নাম্বার 0179025 5858 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান আমি দর্শক ভাইদের সবসময় পরিশেষে আমি সবসময় বলে থাকি বুঝছেন যে যেখানেই গরু কিনুন আপনার কষ্টের টাকা টাকা হারায়েন না দেখে শুনে জাস্টিফাই করে গরু খামারি সব দিক দিয়ে দেখে শুনে কিনেন তাই ঠকবেন না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ এই নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম